সো গাইজ আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলছে যারা কিনা গানকে খুব বেশি ভালোবাসেন, গান শুনতে পছন্দ করেন এবং মনে মনে ভাবেন যে নিজের পছন্দের গানটা থেকে যদি মিউজিকটাকে আলাদা করা যেত তাহলে ওই মিউজিকের উপরে অরিজিনাল সিঙ্গারের ভয়েসটা তুলে দিয়ে নিজের ভয়েসটা লাগিয়ে একটা প্রফেশনালভাবে সং রেকর্ড করা যেত মোবাইল দিয়ে, ঠিক আছে। তো এখানে অনেকের কাছে মনে হতে পারে এই যে প্রসেসটা রয়েছে, মানে ভোকাল এবং মিউজিকটা আলাদা করার যে প্রসেসটা, এটা করতে গেলে হয়তো বা নিজের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে বা এমন একটা ভালো মেশিন থাকতে হবে যে মেশিন দিয়ে এটা করা যাবে, ঠিক আছে। তো আমি বলে রাখি এমন আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, কোনো কিছু আপনার লাগবেও না, শুধু এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে আপনাকে, কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো খুবই কম সময়ে 1-2 মিনিটের মধ্যে আপনার স্মার্টফোন দিয়ে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া কীভাবে যে কোনো গান থেকে ভোকাল এবং যে মিউজিকটা রয়েছে সেটা আলাদা করে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনার চাইলে যে কোনো গান হতে পারে, এটা বাংলা, হিন্দি, ইংলিশ, তেলুগু যে কোনো গান হতে পারে, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে, ঠিক আছে। যে কোনো গানকে খুব সহজভাবে 1-2 মিনিটের মধ্যে ভোকাল এবং যে মিউজিকটা রয়েছে সেটাকে সেপারেট করতে পারবেন। সো হ্যালো গাইজ, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। সো প্রথম কাজ হচ্ছে আমি আপনাকে দেখাবো যে কোন গানটা থেকে আমি মিউজিক এবং ভয়েসটাকে আলাদা করব, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু যে কোনো গান হতে পারে, কিন্তু আমি কপিরাইট ফ্রি এমন একটা গান নিয়েছি যাতে করে আমার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট ক্লেম না আসে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছেন এই যে সংসটা আমি এখানে প্লে করছি, এই সংসটার নামও দেখতে পারেন এখানে, ঠিক আছে। এটাকে আমি ছোটো করে কাট করে রেখেছি, ঠিক আছে। এই সংসটাকে আমি আলাদা করে দেখাবো, গান এবং যে মিউজিকটা রয়েছে সেটা, ভোকাল এবং মিউজিকটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, দেখুন আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে যাবেন। তো আমি গুগল ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, দেন পাশাপাশি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশানটা অন থাকতে হবে, ঠিক আছে। তো এখন এখানে সার্চ করতে হবে আপনাকে ভোকাল রিমুভার, দেখতে পাচ্ছেন স্পেলিংটা ভালো করে দেখে নেবেন, ভোকাল রিমুভার এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু অনেকগুলো ওয়েবসাইট এখানে আসবে, কিন্তু প্রথম যে ওয়েবসাইট রয়েছে মনে রাখবেন https:// VocalRemover.org, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা একদম ফ্রি ওয়েবসাইট, এটা থেকে কিন্তু আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারেন। তো এখানে ক্লিক করলাম আমি এখন, তো ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন কি করতে হবে দেখুন, সর্বপ্রথম আমি এখানে বলে দিই, দেখুন এখানে দুইটা লেভেল দেখতে পাচ্ছেন, মিউজিক এবং ভোকাল। তো এখানে কোনো কিছু আপনার করা দরকার নেই, আপনি যা করবেন ব্রাউজ মাই ফাইলস এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। তো এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছেন, ক্যামেরা, ভিডিও, ফাইলস, ঠিক আছে। ক্যামেরা অন করা আপনি করতে পারেন, প্লাস যে কোনো ভিডিও হতে পারে, ভিডিও থেকেও আপনি এমনভাবে মিউজিক এবং ভোকাল সেপারেট করতে পারেন। এবং এর পাশাপাশি ফাইলে ক্লিক করে কিন্তু আপনার মোবাইলের মধ্যে যে গানটাকে আপনি ডাউনলোড করে রেখেছেন ওই গানটাকেও এখানে সিলেক্ট করে করতে পারেন। তো আমি এখানে ফাইলসে ক্লিক করলাম, ক্লিক করে আমি ওই গানটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, আর কিছু করতে হবে না, আপনাকে খুঁজে নিয়ে আপনার মোবাইল থেকে ওই গানটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখন লোডিং হবে, কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। আপনার যত লম্বা হবে, আপনার মানে যত এমবি বেশি হবে গানটার, অতটা সময় বেশি নেবে, ঠিক আছে। তো এখন অডিও প্রসেসিং আবারও এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনাকে কিছুই করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানে সিলেক্ট করে গানটা রেখে দেবেন, অটোমেটিক্যালি এখানে সমস্ত কাজগুলি করে আপনাকে আলাদা করে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখন আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আপলোডিং বা যে যে প্রসেসগুলি স্টেপগুলি রয়েছে অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে। এখন বলছি ডাউনলোড কীভাবে করবেন বা কীভাবে বুঝবেন আপনি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন দুটো অপশান, প্রথম আছে মিউজিক, দেন আছে ভোকাল। তো মিউজিকের মধ্যে এখানে ভলিউম, এটা কিন্তু ভলিউম, ঠিক আছে। তো মিউজিকের মধ্যে প্রথমে আপনাকে শুনিয়ে দেখিয়ে দিই যে মিউজিকটা আসলেই কি মানে সেপারেট হয়েছে কি না। তো মিউজিকটার মধ্যে আমি এখন 100% করে দিচ্ছি, এখন এখানে প্লে করব। তো এখন আপনি শুনুন, তো দেখতে পেয়েছেন। এখন আমি আপনাকে ভোকালটা শোনাবো, ঠিক আছে। তো এখন মিউজিকটাকে আমি একদম 0% করে দিচ্ছি, সাউন্ডটা আর কি। আর এখন এর পাশাপাশি আমি এখানে ভোকালটাকে 100% করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। এখন আমি প্লে করছি, তো এখন শুধু আপনি ভোকালটাই শুনতে পাবেন, ঠিক আছে। তো দেখুন আপনি খুবই সহজভাবে কম সময়ের মধ্যে কীভাবে যে কোনো গান থেকে ভোকাল এবং ভয়েসটাকে আলাদা করা যায়, ঠিক আছে। এখন আমি বলে দিই ডাউনলোড কীভাবে করবেন। এটা ডাউনলোড করার জন্য নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, সেভ, ঠিক আছে। সেভে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু এখানে আপনার সামনে আবারও তিনটে অপশান আসবে। প্রথমত আপনি কি শুধুমাত্র মিউজিকটা ডাউনলোড করে নিতে চান, আর সেকেন্ড নাকি ভোকালটা ডাউনলোড করতে চান নাকি থার্ড মিউজিক প্লাস ভোকাল দুইটাকে আপনি ডাউনলোড করতে চান ঠিক আগের মতোই না আমরা তো শুধুমাত্র মিউজিক চাই তো আমি এখানে মিউজিকটা সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে এখন ডাউনলোড হয়েও গেছে আপনি দেখতে পাচ্ছেন উপরে এখন আমি ওপেন করে আবারো আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সেম সংসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেম সংটা কিন্তু এখানেও প্লে হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ইন্টারেস্টিং লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমাদের এমন ইন্টারেস্টিং ভিডিওগুলোর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে যায় এবং আমাদের সাপোর্ট হয় ঠিক আছে সাপোর্ট করা খুবই প্রয়োজন তো চ্যানেলটি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার।